হাই গাইস, আজকে একটা গেট রেডি শুট করব, ঠিক আছে? যেটা হচ্ছে আমি এখন যাব হচ্ছে পায়খানায়। তো ভাই লোক সব রেডি? তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজ কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাই গাইস, আজকে একটা গেট রেডি শুট করব, ঠিক আছে? যেটা হচ্ছে আমি এখন যাব হচ্ছে পায়খানায়। ভাই হাঁটতে যাওয়ার আগে ভাই কে রেডি হয়? আগে একটু নাচে নিচ্ছে, ঠিক আছে? যাতে আমার ভালোভাবে পায়খানাটা হয়ে যায়। দেখো প্রথমে আমি ইউজ করে নিচ্ছি একটু সানস্ক্রিন। তো চলো দেখি এই গেট রেডি ভিডিও নিয়ে তোমাদের কি মন্তব্য। তো চলো কমেন্ট বক্সে যাওয়া যাক। একজন কমেন্ট করেছে সাদ্দাবাড়ি ব্লগ শেষ, হাঁটতে যাওয়া ব্লগ শুরু। একজন কমেন্ট করেছে বেশি বেশি নাচিস না, পোঁত থেকে পায়খানা বেরিয়ে আসবে। ভাই পুরো ভিডিওতে হেগে দিয়েছে আর তুমি ভাই বেরোনোর কথা বলছো। একজন ভাই কোয়েশ্চেন করেছে একটা কথা, একটাই, এর পরেও কি এদের বিয়ে থাকে? একজন আবার রিপ্লাই ব্যাক করেছে হ্যাঁ, শুধু আমাদেরই থাকে না। একজন কমেন্ট করেছে তুমি পায়খানা যাওয়ার জন্য যতক্ষণ ধরে রেডি হচ্ছ ততক্ষণে আমাদের পায়খানা হয়ে যায়। একজন কমেন্ট করছে হাঁটতে যাওয়ার না, হাঁটতে বসে ব্লগ দিন। একজন ভাই একজনকে কমেন্ট করে লিখেছে এইভাবে সেজে গুজে যাস না বলে তোর হাগা হয় না, এবার থেকে এরকম করে সেজে যাবি। ভাই ও আবার রিপ্লাই ব্যাক করেছে ভাই এসব কি করছিস তুই। একজন কমেন্ট করেছে তোমাদের মতো মিনি ব্লগারকে স্যালিউট। একজন কমেন্ট করছে ইস খেতে বসেছি, ভিডিওটা সামনে এলো ছি। একজন আবার কমেন্ট করেছে বলছি দি নেক্সট কন্টেন্টটা কি হবে। একজন কমেন্ট করেছে সানস্ক্রিন কেন, মাঠে যাস নাকি? যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।